পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার। আমাদের জীবনধারণের অনেকটাই বহুল প্রচলিত শক্তির উপর নির্ভরশীল। শক্তি বা এনার্জি ছাড়া আমাদের জীবনযাপন অচল। এসো এবার আমরা বিভিন্ন ধরনের শক্তির উৎস, যেমন তাপ শক্তি, তড়িৎ শক্তি, সৌরশক্তি, বায়ু শক্তি, জৈব শক্তি ইত্যাদি সম্পর্কে জেনে নিই। বিভিন্ন ধরনের প্রচলিত শক্তি ও পরিবেশ বান্ধব শক্তি সম্বন্ধে জানতে স্ক্রিনের ছবিগুলিতে ক্লিক করো। তাপ শক্তি। এবার আমরা তাপ শক্তি ব্যবহারের কয়েকটা উদাহরণ দেখে নিই। রান্না করা, বিদ্যুৎ উৎপাদনে, কামারশালায় যন্ত্রপাতি তৈরি করতে, ইট বানাতে, জামাকাপড় ইস্ত্রি করতে, স্টিম ইঞ্জিন চালাতে তাপ শক্তির প্রয়োজন হয়। তড়িৎ শক্তি ছাড়া আমাদের দৈনন্দিন জীবন অচল। তড়িৎ শক্তির সাহায্যে আমরা আলো জ্বালাতে, কম্পিউটার চালাতে, মোবাইল ফোনের ব্যাটারি চার্জ করতে, এক্সরে করতে, কারখানার মেশিন চালাতে, ওয়াশিং মেশিন চালাতে, মাইক বাজাতে, ট্রাম, মেট্রো রেল ইত্যাদি চালাতে পারি। মানুষ তার সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সঞ্চিত জ্বালানি ভাণ্ডার অর্থাৎ জীবাশ্ম জ্বালানিকে ব্যবহার করে আসছে। যেমন বর্তমানে মানুষ এই ধরনের জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করছে। আর এই জীবাশ্ম জ্বালানির ব্যবহার যত বেড়েছে, তার দহনের ফলে ক্ষতিকারক প্রভাবও অনেক গুণ বেড়েছে। এই ক্ষতিকারক প্রভাব থেকে বাঁচতে গেলে আমাদের অন্য শক্তির উৎসের সন্ধান করতে হবে, যেগুলি কিনা অপেক্ষাকৃত কম ক্ষতি করবে আমাদের। এগুলি হল পরিবেশ বান্ধব শক্তি। এই ধরনের শক্তির উৎসগুলি কি কি, এসো তা দেখে নিন। সৌরশক্তি। প্রথমেই বলা যাক সৌরশক্তির কথা। আমরা প্রচলিত শক্তির উৎস হিসেবে যে জীবাশ্ম জ্বালানি এত ব্যাপকভাবে ব্যবহার করি, তার মূল উৎস হল সৌরশক্তি। প্রকৃতপক্ষে কয়লা বা জ্বালানি তেল হল সৌরশক্তিরই অন্য রূপ। এই ধারণা থেকেই আমরা সৌরকোষের ধারণা পাই। দিনের বেলা সূর্যের যে আলো পৃথিবীতে এসে পৌঁছয়, তাকে কাজে লাগিয়ে এই সৌরকোষে বিদ্যুৎ তৈরি করা হয়। বায়ুশক্তি। আমাদের পরিচিত আরও একটি পরিবেশ বান্ধব শক্তির উৎস হল বায়ু প্রবাহের শক্তি। কয়লা এবং জ্বালানি তেলকে ব্যবহার করে যেমন বিদ্যুৎ উৎপাদন করা যায়, ঠিক তেমনি বায়ুশক্তিকে ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করা যায়। বড় বড় বায়ুকলগুলি এই কাজে সহায়ক। এসো এবার জেনে নিই যে বায়ুশক্তির ব্যবহারের সুবিধাগুলি কি কি। এক, বায়ুর যোগান অফুরন্ত বলে বায়ুর কোনো অভাব নেই। দুই, বায়ু দীর্ঘস্থায়ী হয়। তিন, যে সমস্ত দুর্গম স্থানে বিদ্যুৎ সংযোগ সম্ভব হয় না, সেখানেও বায়ুশক্তির উপর নির্ভর করা যেতে পারে। জৈব শক্তি। পরিবেশ বান্ধব শক্তি উৎসের মধ্যে অন্যতম একটি শক্তির উৎস হল জৈব গ্যাস। সাধারণত গৃহপালিত পশু পাখির মল বড় গর্তে পচিয়ে যে গ্যাস উৎপন্ন করা হয়, তাকে জৈব গ্যাস বলে। এই পরিবেশ বান্ধব শক্তিগুলি ছাড়াও আরও কয়েকটি অপ্রচলিত শক্তি আছে, যেমন জোয়ার ভাঁটার শক্তি, মাটির নিচের তাপ শক্তি ইত্যাদি বিষয়েও বিজ্ঞানীরা গবেষণা করে চলেছেন।